একটা বিষয়ে রবিন ফারহান আজকে প্রশ্ন উত্থাপন করলেন যে দুটি ছোলা বুট পেঁয়াজুতে যদি এত অসুবিধা হয়ে থাকে তাহলে এই যে আমরা 7ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্যে দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে রঙিন বাতি জ্বালিয়ে উদযাপন করি, তখন কেন আমরা চিন্তা করি না যে আমাদেরকে সাশ্রয়ী হওয়া দরকার বা সেখানে আমাদের অপচয় বা আমাদেরকে খরচ কমানো দরকার, শুধু ইফতার নিয়ে কেন তো টানা পড়ো? আমার মনে হয় যে এই দুটো বিষয় একত্রিত করে আলোচনা করাটা খুবই একটা আপনার অপ্রাসঙ্গিকতার ভেতরে আসে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে সেইটার সাথে রবিন ফারহান যখন কানেক্ট করে যে দুইটা ছোলা মুড়ি পেঁয়াজ বুট এটার এই বাক্য এত কানে এত দাম কেন, এত দামই বা কেন, এটা নিয়ে এত গা জ্বালা কেন, এটা কিন্তু আপনার মানে আক্ষরিক অর্থে এটা হয়তো উনি মনে করতে পারেন যে এই ছোলা বুটের জন্য কেন এত চিল্লাচ্ছেন। এটা সামগ্রিকভাবে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে এই এখন সমস্ত জায়গায় তো আপনার ছোলা বুট দিয়ে ইফতার হয় না, এটা উনিও জানেন আমরাও জানি সবাই জানে। আমরা বলেছি যেগুলো এক্সট্রাভ্যাগান্ট অতিরঞ্জিত মাত্রায় যেগুলো করা হচ্ছে সেইগুলোকে সংকোচন করা, সেই সংকোচনের জায়গা থেকে এটা যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে উনি যেটা বলেছেন পারিবারিক সামাজিক সহজে বন্ধন যে ভ্রাতৃত্ব বোধ সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এটা বৃহত্তর অর্থে মাননীয় প্রধানমন্ত্রী সেটা মেন করেছেন এবং যাতে সবার সাথে সবার সেই ভ্রাতৃত্ব বোধ আরও বাড়ে সেই ক্ষেত্রে উনি এই অনুরোধটা করেছেন। এখন কে ছোলা বুট দিয়ে ইফতার করবে কথা মানবে না, কে কী কথা অন্য কী দিয়ে ইফতার করবে মানবে না, সেটা সম্পূর্ণভাবেই তাদের নিজস্ব এখতিয়ারের ভিতরে, মাননীয় প্রধানমন্ত্রী শুধু অনুরোধ করেছেন মাত্র। এটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে রবিন ফারহান আপনার 7ই মার্চ, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এই সমস্ত কথাগুলো যখন টেনে আনেন এবং যখন বলেন যে এইগুলোর সাথে তখন কি আপনার এই খরচের কথা মনে থাকে না বা এই কথাগুলো যখন বলা হয় তখন সত্যিই খারাপ লাগে, এই কারণেই যে আমি জানি সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তার পিতা সহ ওনারা সহ সবাই জড়িত। এইগুলো আমাদের দেশের একটা প্রতীকী জায়গা, এই জায়গাগুলোতে যদি কেউ কোনো ব্যক্তিগত পর্যায় থেকে কোনো খরচ করে সেইখানেও কিন্তু রাষ্ট্রের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে নিষেধ থাকে ব্যয় সংকোচনের জন্য, ব্যয় সংকোচনের জন্য। আপনি দেখবেন না যে রাষ্ট্রীয়ভাবে খুব বড় রকম এটা উদযাপন করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এটা সমস্ত দেশে আলোকিত করে সেখানে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হচ্ছে। এখন আমি যদি আমার ব্যক্তিগতভাবে এটার প্রচার প্রচারণা করি কিংবা রবিন ফারহান যদি এটা প্রচার প্রচারণা করে সেখানে দোষের কিছু নেই, কিন্তু ওনার যে কমপ্লেনটা সেটা হচ্ছে মধ্যরাত অবধি, সারারাত, হোল নাইট মধ্যরাত কিংবা সারারাত ধরে এটা বাজানো হচ্ছে সেখানে, বা অসুস্থ মানুষ কিংবা আরও যারা এই সমস্ত শব্দের কারণে কিছুটা তারা শারীরিকভাবে আরও অসুস্থ হতে পারে সেই সমস্ত মানুষদের বিবেচনায় যদি কথাটা বলে থাকেন তাহলে সেটা কনসিডারেশন আওতায় আনা যেতে পারে। হ্যাঁ, যে এই এই কয়টার পরের থেকে যেহেতু মানুষ অসুস্থ থাকতে পারে, নানা রকমের সমস্যা থাকতে পারে, আমি একটু ধরে দিই আপনাকে, এটা বলা সমীচীন। কিন্তু আমি একটা জায়গায় একটুখানি আপনাদের শেয়ার করি, সেটি হচ্ছে রবিন ফারহান যেটি বলছিলেন যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 7ই মার্চের কথা বলেছিলেন এবং সেখানে আপনি বলছিলেন যেটা আমাদের আবেগের জায়গা এবং বলছিলেন যে তার বাবা এবং তার পরিবার স্বাধীনতা যুদ্ধে তাদের কন্ট্রিবিউশন আছে, ভাষা আন্দোলন, নিশ্চয়ই এটা সকলেই জাতি সবসময় এই স্বীকৃতি প্রদান করছেন ওনার বাবার যে এই দেশের এবং স্বাধীনতার ভাষা আন্দোলন সব কিছু মিলে, কিন্তু যে কথা রয়েছে সেটা বলছেন এটা আমাদের আবেগের জায়গা নিশ্চয়ই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফতারটা তো আমাদের একটা একটা ইবাদত, একত্রে ইফতার করাটাও কিন্তু একটা সুন্নতের অংশ, তাহলে এই যে সবাই মিলে যদি একসাথে ইফতার করে এটাও কিন্তু একটা আমাদের সোয়াবের জায়গাটা, তাহলে একসাথে ইফতার করতে বাধা কি দেখেন আপনারা এবং সবাই মিলে করলে একটু খেলে এতে কি অনেক বড় রাষ্ট্রীয় ক্ষতি হয়ে যায় কি না, এটাও তো একটা ইবাদতের অংশ আমাদের, আমরা সবাই মিলে ইফতার করি। আমি শুনেছি যে দেখেন আপনি যখন পড়াশোনা করেছেন, যদিও আপনি বিদেশে পড়াশোনা করেছেন বেশ কিছুদিন, দেশে যখন পড়াশোনা করেছেন আমরা কিন্তু বন্ধুরা সবাই মিলে 50-60 জন একত্র বসে ইফতারি করতাম, এই যে ইফতারের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধুত্ব সহমর্মিতা ভালোবাসা বন্ধন সেটিও কিন্তু ছিল এবং একই সাথে একটা ইবাদতের একটা অংশ ছিল একত্রে ইফতার করাটা। আই থিঙ্ক ইউ গট ইট রং, আপনি আমাকে ভুল বুঝছেন কিংবা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটারও হয়তো ভুল জি ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কেননা উনি ইফতার পার্টি নিষেধ করেছেন, মানে বড় বড় পর্যায়ের ইফতার পার্টি নিষেধ করেছেন, সেই ইফতারটা অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষের ভেতরে দিয়ে ওনাদের সাথে ইফতার করাটা নিষেধ করেন নাই উনি। আপনি যেখানে 50 জন মানুষের ইফতারের যে খরচ সেই খরচটা দিয়ে যদি আপনি 500 জন মানুষকে নিয়ে ইফতার করতে পারেন,
হুইচ ইজ মাচ বেটার, সেখানে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা আরও অনেক বেশি গুণে বৃদ্ধি পায়। ওনারা কিফতার করে অনেক টাকা খরচ করে নাকি? আমি জানি না, আপনার প্রায় সময় দেখে লেডিস ক্লাবই করে বড় বড় জায়গায়, বড় বড় জায়গায়। আমি আমি বিএনপি যে শুধু ইফতার পার্টি করবে এটা না, এটা আপনি বলেছেন অনেক প্রাইভেট অর্গানাইজেশন এখন ইফতার পার্টি বন্ধ করে, বিএনপি নেই গিবত করার প্রশ্ন তিনি তুলছেন। আমি 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 দেখেছি যে অন্যান্য অনেক বড় বড় আপনার কর্পোরেট হাউস, তারাও দেশের বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করছেন এবং তাদের সে সমস্ত কর্মকর্তারা ওই ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের সাথে ইফতার করছেন। এটা কিন্তু বড় পরিসরে আপনার সেই ভ্রাতৃত্ববোধে ইবাদতের জায়গাটা সঠিক জায়গাতেই আছে। যেটা বলা হচ্ছে যে আমাদের খরচের ক্ষেত্রে যদি ব্যয় সংকোচন কিছুটা করা যায়, সেই ব্যয় সংকোচনের মধ্য দিয়ে সবার মাঝে যদি এটা বিস্তার করা যায় সেটা ভাবা যেতে পারে, করা যেতে পারে, উনি এই কথা বলেছেন। এখন এক্ষেত্রে আপনি বলছেন বিএনপি ইফতারের নামে নানান রকমের রাজনৈতিক কর্মকাণ্ড করছে, রাজনৈতিক কথাবার্তা বলছে, হ্যাঁ রাজনৈতিক কর্মকাণ্ড কথাবার্তা যে একেবারেই হচ্ছে না তা কিন্তু নয়, কেননা তারা ইফতার করার সময় আমরা দেখেছি যে জামাত ইসলামকে তারা তাদের যুগপথ আন্দোলনের সময় তাদেরকে বাইরে রেখে দিয়েছিল, তারা কিন্তু তাদের সাথে ছিল না, জামাত ইসলাম আলাদা আন্দোলন করেছিল। বা তাদের দীর্ঘদিন তাদের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টের সাথে যে তাদের যে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা জামাত ইসলামও প্রকাশ করেছে, বিএনপির পক্ষ থেকেও জামাত সম্বন্ধে খুবই একদম চুপ নিশ্চুপ থাকা হয়েছে এবং কোনো কথাই বলা হয়নি, বরং ওদের সম্বন্ধে কোনো প্রশ্ন করলে এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া হয়েছে, কথাই বলা হয়নি যে ঠিক আছে তারা তাদের মতো করবে, আমাদের সাথে কোনো সক্ষমতা নেই। কিন্তু এখন আবার ঠিক এই ইফতার পার্টির সময় যখন তারা করছেন তখন জামাত ইসলামের যিনি এখন চিফ আছেন শফিক সাহেব, শফিক সাহেব উনি পরিষ্কার ভাষায় বিএনপির সাথে তার ক্লোজ অ্যালাই যেটা আছে সেটা বলে দিলেন এবং তাদের সাথে বিএনপির আন্দোলনের সাথে এক মত ঘোষণা করে সরকার পতনের আন্দোলনে যাবেন, এই সমস্ত ঘোষণা টোষণা দিয়ে থেকে আপনারা কোনো অসুবিধা দেখছেন না? আমার আমাদের কোনো অসুবিধা নেই, উই ডোন্ট সি এনি প্রবলেম অ্যাট অল। আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিএনপি জাতির সামনে, এদেশের মানুষের সামনে বলেছিল যে জামাত ইসলামের সাথে আমাদের কোনো সংযুক্তি নেই, কেননা তারা এই দেশের গণহত্যার সাথে জড়িত একটা রাজনৈতিক দল। কবে বলেছে এটা বিএনপি? অনেক এই জামাতের সাথে তাদের সখ্যতা ত্যাগ করার আগে এই দেশের মানুষ যখন বিএনপিকে ব্লেম করছিল যে একটা রাজাকারের দল, একটা হানাদার বাহিনীর দল, গণহত্যার সাথে জড়িত একটা রাজনৈতিক দলের সাথে বিএনপি আন্দোলন যখন ব্যর্থ হচ্ছে, জামাতকে তো নিষিদ্ধ করা হয়নি, এখন নিষিদ্ধ জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, নিবন্ধন বাতিল আর নিষিদ্ধ তো ভিন্ন জিনিস। আমি এই ঠিক এই প্রশ্নটার জায়গায় আপনাকে একটু আসতে হবে, কেননা আপনি যদি র্যাপিড কোশ্চেন করলে র্যাপিড ফায়ার উত্তর হয়ে যাবে যদি আপনি এটা একটা, এটা কিন্তু একটা বড় রকমের আলাপ। জি, জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে কিন্তু নিষিদ্ধ কেন এখনো হয়নি? নিষিদ্ধ হয়নি কেন সেটা আমি বলি, নিষিদ্ধ হয়নি। তো এই নিষিদ্ধ হবার ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে, আরো সময় লাগবে, আরো সময় লাগবে, সময় লাগবে এই কারণেই, কেননা 75 পরবর্তী সময়ের পর থেকে এই বাংলাদেশে প্রায় 10টা জেনারেশন বড় হয়ে উঠেছে। আচ্ছা, সেই জেনারেশনগুলোর মগজ যেভাবে ধোলাই করা হয়েছে, রুমিন ফারানা যেটা বললেন যে 7 মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ওই 20-25 বছরে আর না শুনে এই 20-25 বছরের কোনো শব্দ শোনা যায়নি, বঙ্গবন্ধুর কোনো ছবি, কোনো বক্তৃতা এই দেশের মাটিতে কখনো আসে নাই। 26শে মার্চ কি, আপনার 21শে ফেব্রুয়ারি কি, তখনকার জেনারেশন ভুলতে বসেছিল। তো এই যে আপনার 8-10টা জেনারেশনের চেতনার জায়গায়, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি হতো না, হতো, কিন্তু জেনারেশনের ভিতরে যেইভাবে আপনি ইতিহাস বিকৃতির বিষয়টা ঢুকিয়ে দিয়েছিলেন সেইটার ধারণ করে 7-8টা জেনারেশন বড় হয়েছে। তাহলে এখন এখন আপনি যদি হুট করে বলেন যে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, আমি নিষিদ্ধ করতে বলছি না, বলছি মানে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, নিষিদ্ধ হয়নি। আমি আপনাকে আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করবে, সেই প্রক্রিয়ার দিকে আমরা যাচ্ছি, সেটার সময় আর সেই প্রক্রিয়া, সেই সময়টা আমি এখন আপনাকে এখনই বলতে পারবো না, সেই প্রক্রিয়ার দিকে আমরা যাচ্ছি। কেননা আমাদের দেশের মানুষকে এখনো আমাদের বোঝাতে হচ্ছে যে এই রাজনৈতিক দলটা এই দেশের জন্মের সাথে বিরোধিতা করেছিল, এই দেশের সমস্ত স্বার্থের বিরোধী রাজনৈতিক দল, তারপরেও তাদের সাথে নির্বাচন করেছে, তারা এই দেশে, তারা এই দেশে এখনো রাজনীতি করছে। তাদের সাথে কারা নির্বাচন করেছিল এক সময়? আওয়ামী লীগ জামাত ইসলামের যে কথাটা বলছেন সেটা ছিল কৌশলগত নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা, ওইটা কৌশল, এটা অপকৌশল। আপনি আপনি আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু বুঝতে হবে, আমার প্রশ্নের জবাব আপনাকে বুঝতে হবে। 1996-এ জামাত ইসলাম যখন আওয়ামী লীগের আন্দোলনের সাথে একমত পোষণ করলো, করার পরে আন্দোলন আসলো, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, আসার পরে জামাত ইসলাম আওয়ামী লীগের কাছ থেকে বিন্দুমাত্র কোনো সুবিধা পেয়েছিল? পায়নি। আপনাকে মনে রাখতে হবে যুদ্ধ অপরাধীদের দায়ে
বলেন যে জামাত ইসলামের সাথে আন্দোলন করেছে, কিন্তু এই যুদ্ধ অপরাধের দায়ে মানুষকে হত্যার দায়ে তাদেরকে কিন্তু আমরা বিচারের রায় কার্যকর করেছি। অতএব আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ কোন আদর্শে বিশ্বাস করে এবং বিএনপি সহ জামাতের সাথে তারা কোন আদর্শে বিশ্বাস করে। আমরা আলোচনা আসবে, তবে একটা একেবারে সরাসরি যদি আপনি উত্তর দিতে চান কিনা, সেটি হচ্ছে যে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বলছেন একটা রাজনৈতিক কৌশল, কৌশলের অংশ, তাহলে বিএনপি যখন তাদের সাথে ইফতার করছে, তাদের সাথে তাদের রাজনৈতিক নানা রকমভাবে কর্মকাণ্ড, এটিকে অপকৌশল বলছেন? এটা অপকৌশল বিএনপির দিক থেকে, এটা অপকৌশল অবশ্যই না, তাদের রাজনৈতিক কৌশল দিক থেকে। আমার দিক থেকে আমি বলবো যে কেননা বিএনপি এবং জামাতের রাজনৈতিক মেলবন্ধনের ফলে যেই রাজনীতির উদ্ভব এবং উৎপত্তি এদেশে হয়েছিল সেটা সবার কাছে। তাহলে ঘুরে ফিরে যদি প্রশ্ন আসে, কারা তখন জামাতের সঙ্গে নির্বাচনে গিয়েছিল? জামাতের সঙ্গে যদি আপনি প্যারালালভাবে আমি ওই জন্যই বলছি যে আওয়ামী লীগ জামাতের সাথে আন্দোলনে গিয়েছিল, আন্দোলনে যাবার পরে সেই আন্দোলন থেকে জামাত কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা কোনো কালে পায়ও নাই, ভবিষ্যতে পাবে না। এখন বিএনপির সাথে আন্দোলনে যাওয়ার ফলে আমি বলছি যে 2001 জিয়াউর রহমান পরবর্তী সময়ে 2001 থেকে 2006 সর্বশেষ খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, ঠিক আছে, এক তৃতীয়াংশ নিয়ে, আমি বলছি শুনেন, দুই তৃতীয়াংশ নিয়ে মুজাহিদকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছিল। মন্ত্রী হওয়ার পরে তিন দিন পরে ঘোষণা দিয়েছেন আপনাদের মিডিয়া এদেশে মুক্তিযুদ্ধ বলে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে আদর্শ সেই জায়গা থেকে একচুলও বিচ্যুত হয়নি। যেহেতু বিচ্যুত হয়নি, এই নিষিদ্ধ হওয়ার বিষয়টা আপনি ধরে রাখেন যে আওয়ামী লীগ জামাত ইসলামের রাজনৈতিক ভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করার দ্বার প্রান্তে আছে। আমরা ফিরব।